আমি তখন জগন্নাথ কলেজে ছাত্রলীগের মাঝারি পর্যায়ের নেতা। আমি উনি যখন আগরতলা কনস প্রেসির থেকে মুক্ত মজিব হয়ে যখন বাসায় ফিরলেন, তখন আমরা সব ছাত্র নেতাদের সঙ্গে আমিও গিয়েছিলাম। উনি তখন আমার মাথায় একটু হাত দিয়ে একটু স্মৃতি হেসে চলে গিয়েছিলেন। লিবারেশনের পরে যখন নাকি তিনি আবার প্রধানমন্ত্রী হয়ে 32 তিনি অবস্থান করছিলেন, তখন একদিন আমরা গিয়েছিলাম সকালবেলায়। তিনি তখন বাগানে বেতের সোফার উপরে বসে চা খাচ্ছিলেন। তা আমি সালাম দিয়ে বললাম যে আমি সেই কামাল চিনেছেন? তোরে চিনব না, তুই আমার ছেলের মিতা না। এই যে তার স্মৃতিশক্তি, এই যে তার কর্মীদের প্রতি তার যে দরদ ছিল, ভালোবাসা ছিল, এটাই সেটা প্রমাণ করে।